বন্ধুরা আমার বাবাজির আমার কেমন কষ্ট হয়েছে বিজ্ঞান তথ্য দিচ্ছে মার পেটটা বেশি বড় নয় মাত্র 10 ইঞ্চি মাত্র 10 ইঞ্চি মাত্র 10 ইঞ্চি এই 10 ইঞ্চি পেটটা ভরতে মাত্র সন্তান পেটে গর্ভে থাকে মাত্র 5 মাস এই 5 মাসে সন্তান কমপক্ষে 8 থেকে 10 ইঞ্চি লম্বা হয় পেটটা কই বড় হয় রে বন্ধু ও বন্ধু মার কলিজার সাথে মাথা লাগতে থাকে আস্তে 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 করে মার কলিজাটা বুকের উপর থেকে গলার কাছে চলে যায় এমন কষ্ট মার অনুভব হয় একদিন নয় দুই দিন নয় পাঁচ মাস এমন অবস্থা হয় কিতাবের মধ্যে এসেছে যখন ফেরেশতারা মার মাথাটা নিচে দিয়ে পাটা উপরের দিকে দিয়ে দেয় ডাক্তার বলে বিজ্ঞান বলে কমপক্ষে 5000 বার মার কলিজা আমরা গর্ভ অবস্থায় লাথি মারি কয় হাজার বার আর জোর বান কয় হাজার একটা লাথি মারার কারণে দেখবেন মা ভাত খাইতে বসছে ভাতের প্লেট সামনে নিয়েছে ও মা রামায়ণ একটু মনোযোগ দে মা ভাত খাইতে বসেছে সন্তান মার পেটের মধ্যে লাথি মেরেছে ওই দিনে সামনে দিয়ে দিয়েছে মার জন্য ভাত খাওয়া হারাম হয়ে গেছে দশ মাসের মধ্যে বাকি পাঁচ মাস আমরা বড় হতে থাকি মার কলিজাটা উপরে উঠতে থাকে যখন ফেরেশতারা নিচের দিকে মাথা দিয়ে উপরের দিকে পা দিয়ে রাখে কিতাবের মধ্যে এসেছে একবার নয় দুইবার নয় প্রায় 5000 বার আমরা লাথি মেরে থাকি গভীর রাতে মা ঘুমিয়ে গেছে লেপ মুড়ে দিয়ে কম্বল মুড়ে দিয়ে আমরা যারা বাবা হয়েছি আমরা বাবারা দুনিয়ার কোনো খবর থাকে না মা দুঃখিনী গভীর রাতে কলিজায় লাথি মারল মা সজাগ হয়ে যায় জাগ্রত হয়ে যায় সারা রাত পেটের ব্যথায় কলিজার ব্যথায় মার ঘুম হয় না কথা বলেন ঠিক কিনা হৃদয় এইচডি মিডিয়া দা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর আমার ভাইরা বন্ধুরা ফোনর পারা সূরত বনী ইসরাইলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বন্ধুরা আমার ভাইয়েরা আমার কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন শুরু হয়ে গেছে তাফসীর ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই আমার ইবাদতের পরে ইবাদত করব কার আরো জোর বলেন কার হিন্দু ধর্মের মধ্যে হিন্দুরা 33 কোটি খোদার ইবাদত করে 11 কোটির জন্য একজন নেতা নাম হচ্ছে বক্ষা আরেক 11 কোটির জন্য নাম হচ্ছে বিষ্ণু আরেক 11 কোটির লিডার আরেকজনের নাম হচ্ছে মহাদেব এই এই 33 কোটি খোদার তিনজন নেতা আবার আমার ভাইয়েরা হরে কৃষ্ণ রাম বাম আছে না নাই আমার আল্লাহ কয় হে পৃথিবীর মানুষ রাম বাম হরে কৃষ্ণ মহাদেবের পূজা তোমরা করতে পারবে না তোমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে কারণ গোটা পৃথিবী ইলাহুকুম ইলাহু ওয়াহিদ একজনের পরিচালনায় চলে তিনি বলেন সুরে কে আরেকটু মহব্বত বলেন কে আমার বন্ধুরা আমার আব্বাজিরা আমার ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর গোলামির পরে
একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যদি গোলামি করতে হয় আনুগত্য করতে হয় জমিনের মধ্যে গোলামি করবে আনুগত্য করবে দাসত্ব করবে তোমার মা এবং বাবার আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ কারণ কি আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার যদি তারা বার্ধক্য অবস্থায় পৌঁছে যায় যদি তারা বুড়া হয়ে যায় আমগো দেশে বুড়া হইলে আর বাবা মা কয় না বুড়ারে কয় বাবারে কয় বুড়িগা মারে কয় বুড়ি কথা কন কয় বুড়া বুড়ির খানা আইছে আয় হায় এরম বেয়াদব আমাদের দেশে আছে না নাই সবাই না কিছু কিছু লোক বাইরে আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ কুরআনুল কারীমের প্রায় পাঁচটি সূরার মধ্যে বাবা মার খেদমতের কথা এসেছে আমার বাইরা রিসার্চ করে এখানে বসেছি একটু মনোযোগ দেন পাঁচটি কথা আমি সংক্ষেপে বলে দিব আজকে শুধু কোরআন থেকে কথা বলবো আমার বন্ধুরা আমার বাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানেন ইম্মাইয়াব লোগান্না যদি বুড়া হয়ে যায় মাকে আর মা বলবে না বাবাকে আর বাবা বলবে না বুড়া বুড়ি বলবে এটা আমার আল্লাহ বুঝতে পেরেছেন কথা বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা যাদের মা বাবা আছে খেয়াল করে দেখবেন বউ যদি মারে বুড়া কয় আর মারে বুড়ি কয় আর বারে বুড়া কয় আল্লাহর কসম মনে কষ্ট আসে আসে না না আসে কিনা কোন আয় বাবা ডাক দিয়ে বলে ও পুত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার করে কষ্টের পর কষ্ট করে তোরে খাওয়াইলাম এমন রেডিমেড মার্কা পুত্র বধু আল্লাহ রে ঘরের মধ্যে আর আব্বা আম্মার বদলতে বুড়া বুড়ি ঘুরাইতেছ এমন শ্বশুরে জামাই আনে সারা বছর কষ্ট করে মেয়ে লালন পালন করে আর শ্বশুরে আইসা আব্বা আম্মা না কইয়া বুড়া বুড়ি কয় এটা আমার আল্লাহ জানে আল্লাহ হুঙ্কার দিতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা তাদের মধ্যে একজন যদি বুড়া হয় অথবা দুইজন যদি বুড়া হয় ফালা তাকুল্লাহুমা উফিন উফিন মনে কষ্ট পায় এরকম শব্দ যাতে তারা ব্যবহার না করে তাদের সাথে মিষ্টি মিষ্টি ভাষায় তোমরা কথা বলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিও না আছে না নাই ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিও না ওকুল্লাহুমা কওলান কারীমা তাদের সাথে মিষ্টি 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 ভাষায় কথা বলো ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওকুল্লাহুমা কওলান কারীম ওয়াকফিত লাহুমা জানাহাজ জুল্লি তাদের জন্য রহমতের ঢালা বিছিয়ে দাও তাদের জন্য রহমতের ঢানা বিছিয়ে দাও শুধু তাই নয় যদি তারা দুনিয়ার জমিনে বেঁচে না থাকে তাদের জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আরো জোরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি আয় আল্লাহ তাআলা যেমনি করে দুনিয়াতে আমাদের মা বাবা আমাদেরকে আদর করে সোহাগ করে আমাদেরকে কোলে নিয়ে মানুষ করেছে এমনি ভাবে আমাদের মা বাবাকে তুমি কোলে নিয়ে রহমতের কোলে লালন পালন করো এই ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন সূরাতুল আনকাবুতের মধ্যে সূরাতুল আনকাবুত আমার ভাইরা মাকরুশার নামের সূরার মধ্যে আমার আল্লাহ বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা পৃথিবীর মানুষ তোমাদের কি স্পষ্ট ভাষায় আমি বলে দিলাম পিতা মাতার ব্যাপারে মানুষকে আমি বলে দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে পিতা মাতার সাথে সুন্দর আচরণ করে জোরে সোরে কোন সুবহানাল্লাহ সূরাতুল লোকমান লোকমান আলাইহিস সালামের নামে একটা সূরা এই সূরাতুল লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালাম বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহলিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির সুবহানাল্লাহ
সূরাতুল লোকমানের মধ্যে লোকমান পয়গম্বর কোন নবী ছিলেন না, কেউ বলেন উনি নবী ছিলেন, কেউ বলেন উনি ওলি ছিলেন, ওনার কথা আল্লাহর কাছে ভালো লেগেছে, আমার আল্লাহ তার নবীকে জানিয়ে দিয়েছেন হাবিব আমার, ও বন্ধু আমার। লোকমান আলাইহিস সালামের কথা শুনেন, লোকমান আলাইহিস সালাম বলে দিলেন ওয়াসাইনাল ইনসান, আল্লাহ লোকমান আলাইহিস সালামের কথাটা কোট করে বলেন হাবিব সতর্ক করে দিচ্ছি ওই সকল মানুষকে বিওয়ালিদাইহি তার মাতাপিতার ব্যাপারে সদাচরণ করো সুন্দর আচরণ করো, কারণ কি হামালাতু উম্মুহু তোমার মা তোমাকে বহন করেছে। আমার বাবারা এদিকে লক্ষ্য করেন কত গুরুত্বপূর্ণ একটা কথা, হামালাতু উম্মুহু মা আমাদেরকে কেমনে বহন করেছে। আমার আব্বা আম্মার যখন বিবাহ হলো, আপনার আব্বা আম্মার বিবাহ হলো, বাসর রাত্র হওয়ার পরে মিলনের পরে হালাল ভাবে যখন আমরা ঘর বের মধ্যে আসলাম, এক মাস দুই মাস তিন মাস মতান্তরে দশ মাস দশ দিন মার গর্ভে আমরা ছিলাম, একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষ লইয়া চলাফেরা করেছে। আচ্ছা আমার আকানিয়ার বাবারা আমার ভাই বাবাদেরকে বলতে চাই, একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষ পেটে নিয়ে চলাফেরা করছে, কষ্ট হয়েছে না হয় নাই? আরো জোরবেন হয়েছে না হয় নাই? বন্ধুরা আমার বাবাজির আমার কেমন কষ্ট হয়েছে, বিজ্ঞান তথ্য দিচ্ছে মার পেটটা বেশি বড় নয়, মাত্র দশ ইঞ্চি, মাত্র দশ ইঞ্চি, মাত্র দশ ইঞ্চি, এই দশ ইঞ্চি পেটটা ভরতে মাত্র সন্তান পেড়ে গর্ভে থাকে মাত্র পাঁচ মাস, কয় মাস? আরো জোরে বলেন কয় মাস? পাঁচ মাস গর্ভে থাকার পরে দশ মাস পর্যন্ত বাকি থাকে কয় মাস? হ্যাঁ একটু জোরে কোন কয় মাস? এই পাঁচ মাসে সন্তান কম পক্ষে আট থেকে দশ ইঞ্চি লম্বা হয়, ফেটটা কই বড় হয় রে বন্ধু? ও বন্ধু মার কলিজার সাথে মাথা লাগতে থাকে, আস্তে 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 করে মার কলিজাটা বুকের উপর থেকে গলার কাছে চলে যায়। তাফসিরের মধ্যে এসেছে, তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসিরের রুহুল মানির মধ্যে এসেছে, তাফসিরের রুহুল বয়ানের মধ্যে এসেছে, তাফসিরে কাঞ্জুর ইমানের মধ্যে এসেছে, তাফসিরে কাবিরের মধ্যে এসেছে, তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, বিভিন্ন তাফসিরের মধ্যে এসেছে। মনে হয় যেন একটা পাশির মঞ্চে আসা আমিকে দাঁড় করাইয়া গলার মধ্যে একটা বেড়ে পড়াইছে, এমন কষ্টমার অনুভব হয়। একদিন নয় দুই দিন নয় পাঁচ মাস এমন অবস্থা হয়, কিতাবের মধ্যে এসেছে যখন ফেরেশতারা মার মাথাটা নিচে দিয়ে পাটা উপরের দিকে দিয়ে দেয়, ডাক্তার বলে বিজ্ঞান বলে কম পক্ষে পাঁচ হাজার বার মার কলিজা আমরা গর্ভ অবস্থায় লাথি মারি, কয় হাজার বার? আর জোর বান কয় হাজার? একটা লাথি মারার কারণে দেখবেন মা ভাত খাইতে বসছে, ভাতের প্লেট সামনে নিয়েছে, ও মা হারা মায়েরা একটু মনোযোগ দে, মা ভাত খেতে বসেছে, সন্তান মার পেটের মধ্যে লাত্তি মেরেছে, ওই দিনে সামনে দিয়ে দিয়েছে, মার জন্য ভাত খাওয়া হারাম হয়ে গেছে। জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি একটু মহাব্বতে বড়ন, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি ওরে মা, যার বেঁচে নাই তার মত দুঃখী নাই, মা যার তার মত দুঃখী নাই, খালা ফুফু মায়ের মত না আনা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের। আমার আকানিয়ার বাবারা একটু মনোযোগ দেন, ওই তাফসিরের মধ্যে এসেছে দশ মাসের মধ্যে বাকি পাঁচ মাস আমরা বড় হতে থাকি, মার করে যেটা উপরে উঠতে থাকে, যখন ফেরেশতারা নিচের দিকে মাথা দিয়ে উপরের দিকে পা দিয়ে রাখে, কিতাবের মধ্যে এসেছে একবার নয় দুইবার নয় প্রায় পাঁচ হাজার বার আমরা লাথি মারে থাকি। গভীর রাত্রে মা ঘুমাইয়া গেছে, লেপ মুড়ে দিয়ে কম্বল মুড়ে দিয়ে
আমরা যারা বাবা হয়েছি আমরা বাবারা দুনিয়ার কোনো খবর থাকে না। মা দুঃখিনী গভীর রাতে কলিজায় লাথি মারল, মা সজাগ হয়ে যায়, জাগ্রত হয়ে যায়, সারা রাত পেটের ব্যথায় কলিজার ব্যথায় মার ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতু উম্মুহু, তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহলিন, শুধু এই কষ্ট শেষ হয়ে যায় নাই, অফিসালুহু ফি আমাইনি, তোমাকে দুই বছর দুধ পান করাইছে। কথাগণ ঠিক কিনা? এ কারণে কবি বলে দুইটি বছরে খেলাম আমি মায়ের বুকের দুধ, কোলে পিঠে করে ইয়া মায়ে দিলেন কত সুখ। ঠিক কিনা? সেই মাকে নিষ্ঠুর ছেলে কেমনে মন্দ কথা বলে বলে, মা কেন এত দামি জানে না সকলে। আরে হারাইলে না বুঝবে কথা কন, আরে জোর বল ঠিক কিনা? ওরে মা কেন এত দামি জানে না স, আরেকটু জোরে, মা কেন এত দামি জানে না স, ওরে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, ওরে একটি হজরে সওয়াবে মিলে, একটি হজরে সওয়াবে মিলে মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না স, জোরে মা কেন এত দামি। আমার বন্ধুরা বাবাজির আমার সংক্ষেপে বলে যাচ্ছি রে বাবা, অফিসালুহু ফি আমাইনি, দুইটা বছর মা আমাদেরকে দুধ পান করাইছেন, এক পাশে আমরা ঘুমাইছি আরেক পাশে মা ঘুমাইছে, আপনি আর আমি ওয়া করেছি টে করেছি, দুধ ছাওয়ার ক্ষমতা আমার আপনার হয় নাই। আমার আল্লাহ কয় বান্দা রাত্রের গভীর রজনীতে তোমার মার মর মজার গুম যখন চলে আসছিল, তুমি ওয়া করেছো টে করেছো, মার কলিজায় একটা আঘাত মেরে দিয়েছি বুলেটের মতো, মার কলিজায় কাজ করেছে, গুম হারাম করে মা তোমাকে দুধ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আরেকটু যেরকম সুবহানাল্লাহ, ডান পাশে প্রস্রাব করলে আমাদের ইতিহাসটা বলি, বাইরে আমার খাতা ছিল আমাদের আমলে, আমরা দেখেছি বর্ষাকালে যদি শীতকাল হইতো চার পাঁচ দিন ছয় দিন রৌদ্র দেখতো না, ওরকম ভালো কাপড় চোপড়েরও ব্যবস্থা ছিল না। আয় হায় রে মা কত কষ্ট করেছে কাপড় শুকানোর জন্য, সারা দিন সুলার পাড়ে বসে আছে, হাত পাও পোড়া দিয়ে ফেলেছে, মগর কাপড় চোপড় শুকানো মা বাদ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন মার খেদমত করে, এরপর আল্লাহ সত্য কথা বলতেছেন আনিশকুরুলি, আল্লাহ কয় আমার শুকরিয়া আদায় করো, তোমার যে আমি সৃষ্টি করেছি মারহাবা কর, শুকরিয়া আদায় করবে কার? কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ, বান্দা আমার নিয়ামত খাওয়ার পরে আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, যদি শুকরিয়া আদায় করো নিয়ামত আমি বাড়িয়ে দিব, যদি শুকরিয়া আদায় না করো ইন্না আযাবি লা শাদীদ, আমার আযাব অনেক মজবুত, আমার আযাব অনেক ভয়ঙ্কর। আল্লাহর আজাবকে আমরা ভয় পাই কিনা জোরে বলেন? তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এবার আল্লাহ শুকরিয়ার পরে কি আদায় করতে হবে? সূরা লোকমানে আমার আল্লাহ বলতেছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকরিয়ার পরে ওয়ালি ওয়ালিদাইকা, পিতামাতার শুকরিয়া আদায় করো। দশখানি সম্পদ তোমারে দিতে পারে নাই, তাতে কিছু আসে যায় না, একটা বাড়ি তোমারে করে দিতে পারে নাই, কা কিছু আসে যায় না, ওরে তোমার গায়ের চামড়া যদি জুতা বানাইয়া দুখিনি মা বাবারে জুতা বানাইয়া পড়িয়ে দাও, ছোটবেলার মা বাবার কষ্টের দায় দিতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই কারণে আল্লাহ বলেন শুকরিয়া আদায় করো, খেদমত করো,
আনিশ কুরুলি ওয়ালি ওয়ালি দাইকে ইলাইয়াল মাসির যদি মা বাবার শুকরিয়া আদায় না করো মা বাবার খেদমত না করো আমার কাছে আসতে হবে ইলাইয়াল মাসির আমার কাছে আসতে হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার সূরাতুন নিসার মধ্যে আমার আল্লাহ বলেন উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে শিরিক করবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে তোমরা সদাচরণ করবে যেরকম সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ এক মিনিট একটা ঘটনা বলে আমি শেষ করে দিব হুজুর কেবলাকে বসেছি আমি অনুমতি নিয়েছি ভাইজান আমি 10টা মিনিট কথা বলি আমাকে অনুমতি দিয়েছে আলহামদুলিল্লাহ কর এই কারণে আমার বাইরে একটা ঘটনা বলে আমি শেষ করে দিব আল্লাহর নবীর একজন সাহাবী রাহমাতাল্লিলা আলামিন যখন মেরাজের মধ্যে আমার নবী মেরাজ করতে গেলেন মেরাজে যাওয়ার পরে হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে ওই সাহাবী জান্নাতের মধ্যে আমার নবী যখন ঢুকলো জান্নাত দেখার জন্য দয়াল নবী যখন প্রবেশ করলো সুবহানাল্লাহ ওরে মা বাবার খেদমত কর ভুল করিও না বাবা আমার খেদমত কর ওরে কোন রকমে বাবা আমাকে কষ্ট দিও না 20-30 হাজার টাকা যদি একটা মাহফিলে পাই বন্ধুরে আমার কত কিছু কত জিনিস কিনাই সন্তানদের জন্য কিনি আজকে আমার ছেলেদের জন্য আমি অনেক নতুন নতুন পোশাক কিনে এক ব্যাগ রেখেছি ঘরে এখান থেকে বাড়িতে গেলে নিয়ে যাব সাথে মনে অনেক দুঃখ করে সবার জন্য কিনাকাটি করি টাকা হাতে পাই আজকে যদি দুঃখিনী মা নাই দুঃখী বাবা নাই তাদের জন্য যদি আর না পারতাম অন্তত 100 টাকার হলো একটা জিনিস কিনে নিতাম কথা বলেন ঠিক কিনা যারা মা হারাইছেন বাবা হারাইছেন ও আমার এলাকার বাবারা এই বাড়ির মধ্যে কত মানুষ আমরা হারাইলাম আমার শামু ভাই যখন মাদ্রাসায় যাইতাম না আম্মা মার দিলে শামসুল ভাই কই ডাক দিতাম দৌড়ে এসে মার হাত থেকে আমাদেরকে ছুটাইয়া দিত নুরু জেডা বাদশা জেডা অনেকেই আজকে নাই আমরা যারা মা হারাইলাম আত্মীয় স্বজন হারাইলাম সকলে আজকের মাহফিল থেকে সকলের জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদের বাড়ির আমাদের আত্মীয় স্বজন আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও আরো জোরে কোন আমিন আরেকটু জোরে কোন আমিন বন্ধুরা আমার ভাইয়েরা আমার গভীর মনোযোগ আল্লাহর নবী মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে যখন দয়াল নবী গেলেন জান্নাতে গিয়ে দেখেন একজন সাহাবী কোরআনুল কারিমের তেলাওয়াত করতেছেন নবী কয় সর্বনাশ আমি দেখে আসলাম ওই সাহাবীকে মসজিদে নববীর মধ্যে আজকে দেখি মেরাজের রজনীতে ওই সাহাবী কোরআনুল কারিমের তেলাওয়াত করে জান্নাতে নবীজি আর তার সাথে কথা বললেন না আর একটু সামনে গেলেন মেরাজ শেষ করে আল্লাহর নবী যখন আসলেন আসার পরে দেখলেন ওই সাহাবী মসজিদে নববীর মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন দেখে আসছেন কোথায় জান্নাতে কোথায় আরেকটু জোরে বলেন কোথায় দেখে আসছেন জান্নাতে জান্নাতে দেখার পরে আবার দেখালেন মসজিদে নববীর মধ্যে কোরআনুল কারিমের তেলাওয়াত করে নবী জিজ্ঞাসা করেন সাহাবী আল্লাহু আকবার হে আওয়াজ হবে না জোরে কোন আল্লাহু আকবার নবীজি ডাক দিয়ে বলে হে সাহাবী তোমাকে দেখে আসলাম জান্নাতের মধ্যে কোরআনুল কারিমের তেলাওয়াত করো এখন তোমাকে দেখি এই জায়গার মধ্যে কোরআনুল কারিমের তেলাওয়াত করো ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই যে আমার কাকা ওজুদ কাকা আসছে হ্যাঁ শেষ এক মিনিট ওজুদ কাকা আসছে মুরব্বীরা আসছে আমার ভাইয়েরা বন্ধুরা আমার এইদিকে লক্ষ্য করেন রসুল বললেন তোমাকে দেখে আসলাম জান্নাতে এখন দেখে মসজিদে নববীতে কি আমল করো কই ইয়া রাসূলুল্লাহ আমি নামাজও পড়ি আপনাদের সাথে রোজাও রাখি হজও করি যাকাত দেই যে আমল আপনারা করেন সেই আমল আমি করি কই তলে তোমার এত মর্যাদা কেন আমি দেখে আসছি তুমি জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছো সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমার ঘরের মধ্যে আমার একটা বৃদ্ধা মা আছে প্রতিদিন আমি শত ইবাদতের মধ্যে আমার মার খেদমত ভুলি নাই মার খেদমত করি আল্লাহর রসুল হাদিসে প্রমাণ ইরশাদ করেন মা বাবার খেদমতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরার আগে আগে তার নামটা জান্নাতে দিয়ে দিয়েছেন আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ আমরা সেই বাবা মার খেদমত চাই কিনা আরেকটু জোরে বলেন চাই কিনা আল্লাহ আমাদের সকলকে বাবা মার খেদমত করার তৌফিক দেয়
আরেকটু জোরে কোন আমিন। যাদের বাবা মা ইন্তেকাল করেছেন কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবেন, রব্বির হামহুমা। শিখাইছেন কে? আরো জোরে বলেন কে? আমাদের দেশে নিষেধ করে মোল্লা, কিছু মোল্লা নিষেধ করে বাবা মার কবর জায়রাত করা যাবে না। শিখাইছেন কে? আর নিষেধ করে কে? এই মোল্লা করে ইচ্ছা মতো। আমগো দেশে তো নাই, আমরা তো আমগো জীবনে দেখি নেই। বিভিন্ন এলাকায় যাইয়া দেখি অম্মা নতুন নতুন মোল্লার আবিষ্কার হয়, চায়না থেকে, জার্মান থেকে, জাপান থেকে। এই মোল্লারা আইয়ে আইয়া কো জায়রাত বেদাত, এই বেদাত। শিখাইছেন আল্লাহ তুমি মোল্লা নিষেধ করো কেন? আল্লাহ হেসব মোল্লা থেকেও আমগোর হেফাজত করো।